হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা একটা কন্ট্রোভার্সির ওপরে, মানে ইউটিউবে এখন যেটা চলছে যে ইউটিউব কোর্স কিনলেই সে ইউটিউবার হয়ে যাবে, মানে আপনি যদি ইউটিউব কোর্স কেনেন তাহলে কিন্তু আপনি একজন শুধু ইউটিউবার নয় প্রো ইউটিউবার হয়ে যাবেন। আর আরেকদিকে যেটা চলছে, মানে যারা বিশেষ করে একজন বড় ক্রিয়েটার কিন্তু বলেছে, এর বিরোধিতা করেছে, সে হচ্ছে মনোজ দে। সে কিন্তু বলেছে যে ইউটিউব কোর্স কিনবেন না, ইউটিউব কোর্স কেনা মানে আপনাকে জাস্ট লুটে নেওয়া হচ্ছে আর তাছাড়া কিছু না, আপনার পয়সাগুলো লুটে নেওয়া হচ্ছে। ইউটিউব কোর্স কিনলে আপনার লাভ তো হবে না, তাদের লোকসান আরও বেশি হবে। তো আমিও মনোজদের কথায় একমত, এবং কেন একমত সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন আমিও বারণ করছি ইউটিউব কোর্স কিনবেন না, ইউটিউব কোর্স কিনলে আপনার তাতে কোনো লাভ নেই, লোকসানই বেশি হবে। তো সবার আগে তো বলে দিই যে ইউটিউবে সাকসেস পেতে গেলে কি করতে হবে, বা ইউটিউবে কিভাবে সাকসেস হওয়া যায় বা কিভাবে গ্রো হওয়া যায়। তো শুধু ইউটিউব নয়, যে কোনো ফিল্ডেই আপনি যদি সাকসেস পেতে চান বা গ্রো করতে চান তাহলে কিন্তু আপনাকে একটাই জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন করে যে কোনো কাজ করেন তাহলে অবশ্যই আপনার সেই কাজে ইম্প্রুভমেন্ট আসবেই আসবে। ওকে, তো কনসিস্টেন্সি ছাড়া কিন্তু আপনার সেই কাজে কোনোভাবেই কোনো ইম্প্রুভমেন্ট আসবে না। কেউ যদি বলে এসে যে তুমি আমার এই কোর্সটা নাও, এই টাকা দিয়ে কোর্সটা নাও, তোমার কনসিস্টেন্সি মেনটেন করতে হবে না, তবুও তোমার ইউটিউব চ্যানেল গ্রো হয়ে যাবে, তাহলে ঠিক আছে, তো সেটা কিন্তু কেউই বলবে না এবং সেটা সম্ভবও নয়। কনসিস্টেন্সি যদি আপনি মেনটেন করেন, অর্থাৎ মনে করুন আপনি ইউটিউবেই ভিডিও বানাচ্ছেন বা ইউটিউবার হতে চাইছেন, তো আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন করেই তাহলেই কিন্তু আপনার এক্সপিরিয়েন্স বাড়বে যে কখন কি ভিডিও দিতে হবে, কিভাবে ট্যাগ দিতে হবে, কিভাবে টাইটেল দিতে হবে, এগুলো কিন্তু আপনার এক্সপিরিয়েন্সের উপরেই নির্ভর করে, ডিপেন্ড করে আপনার এক্সপিরিয়েন্সের উপরে। ওকে, কেউ আপনাকে শেখাতে পারবে না। হ্যাঁ, কিছু নর্মাল মানে বেসিক যে নিয়ম আছে, বেসিক রুল আছে কিছু, যে এই এইভাবে টাইটেল দিতে হয়, এইভাবে ট্যাগ দিতে হয়, এগুলো তো আপনারা ফ্রিতেই পাচ্ছেনই, কিন্তু কোনোরকম কোর্সে কিন্তু এর থেকে আপনি বেশি পাবেন না। আপনি ভেবে রাখবেন না যে আপনি একটা কোর্স কিনবেন সেখানে আপনাকে বলে দেওয়া হবে যে এই ভিডিওতে এই টাইটেল দিলে, এই ট্যাগ দিলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে, এমন কিন্তু নয়, বা ওই টাইটেল দিলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কও করবে না। পুরোটাই আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। তো যদি আপনি কনসিস্টেন্সি মেনটেন করে রেগুলার ভিডিও দেন তাহলেই আপনার কিন্তু এক্সপিরিয়েন্স বাড়বে। যদি আপনি কনসিস্টেন্সি মেনটেন করে রেগুলার ভিডিও দেন তাহলেই কিন্তু আপনার কিছু রেগুলার অডিয়েন্স হবে। যদি আপনি কনসিস্টেন্সি মেনটেন করে রেগুলার ভিডিও দেন তাহলেই কিন্তু আপনার ভিডিওতে যে কমতিগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে, মানে আপনার আগের ভিডিও থেকে পরের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্প্রুভ হবে, এবং ফলে কিন্তু আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন। কিন্তু কোনোরকম কোর্স কিনে কিন্তু কোনোভাবেই এটা সম্ভব নয় যে আমি কোর্স কিনলাম আর কনসিস্টেন্সি মেনটেন করলাম না, বা আমি যেভাবে কথা বলছি আমার কথার ধরন চেঞ্জ করলাম না, আমি যেভাবে ভিডিও দিচ্ছি আমি সেই একইভাবে ভিডিও বানিয়ে গেলাম, আমি কোনোরকম একটা টাইটেল যেভাবে যা ইচ্ছা টাইটেল দিয়ে দিলাম, যেভাবে থাম্বনেল দিয়ে দিলাম, আমি তো কোর্স কিনেছি ইউটিউব কোর্স, আমি তো ইউটিউবার হবই। তো এরকম যদি চিন্তাভাবনা থাকে তাহলে আমি বলবো আপনি কোনোদিনও ইউটিউবার হতে পারবেন না। একটাই মন্ত্র, সাকসেস মন্ত্র একটাই, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আবারও বলছি, যদি আপনি কনসিস্টেন্সি মেনটেন করেন তাহলেই আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, যদি আপনি কনসিস্টেন্সি মেনটেন করেন তাহলে আপনার ভিডিওর ইম্প্রুভমেন্ট আসবে, যার ফলে আপনার চ্যানেলের গ্রো কিন্তু কেউ ঠেকাতে পারবে না। অবশ্যই ইউটিউব কোর্স বাই করার আগে আমার এই কথাগুলো একবার মনে করবেন। ওকে, আর আমার কিছু প্রশ্ন রয়েছে, মানে যারা ইউটিউব কোর্স সেল করছে বা যারা ইউটিউব কোর্স বাই করতে চাইছে বা অলরেডি বাই করে ফেলেছে, তাদের কাছে কিছু প্রশ্ন রয়েছে যে বলুন তো, যে আপনি ইউটিউব কোর্স তো বাই করেছেন বা আপনি বাই করবেন, তো আপনি প্রশ্ন করুন তার কাছে যার কাছ থেকে আপনি কিনছেন, যে সেল করছে ইউটিউব কোর্স, যে আমি আপনার ইউটিউব কোর্সটা নিচ্ছি 2000 টাকা বা 2500 টাকা বা 3000 টাকা, যেরকম ইউটিউব কোর্স আমি কিনছি, এতে আমি যদি রেগুলার ভিডিও আপলোড না করি বা একটা নির্দিষ্ট যে রুল অনুযায়ী বা রুটিন ওয়াইজ আমি যদি ভিডিও আপলোড না করি তাহলে কি আপনার আমার চ্যানেলে গ্রো আসবে, বা আমি যে আপনার ইউটিউব কোর্স কিনছি এর ফলে কি আমি 2 মাস 3 মাস বা 4 মাসের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে গ্রো করতে পারবো বা আমার ইউটিউবে আমি সাকসেস পেতে পারবো, এরকম গ্যারান্টি কি কেউ দিতে পারবে? সেই গ্যারান্টিটা একমাত্র আপনিই দিতে পারবেন, সেটা হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করে। কোনো কোর্স আপনাকে এরকম গ্যারান্টি দিতে পারবে না যে আমাদের কোর্স নিন এবং কোর্স নিলেই আপনি একদম প্রো ইউটিউবার হয়ে যাবেন, তাতে আপনি ইউটিউবে কাজ করেন না করেন কিচ্ছু যায় আসে না, আপনি যেভাবে করেন তাও কিছু যায় আসে না, আপনি আমাদের খালি কোর্সটা কিনুন তাহলেই আপনি প্রো ইউটিউবার হয়ে যাবেন, বা 2 মাস 3 মাস 4 মাসে আপনি প্রো ইউটিউবার হয়ে যাবেন,
এরকম কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আর আপনি যদি ভেবে থাকেন যে আপনি ইউটিউব কোর্স কিনলে আপনার চ্যানেলটা প্রমোট করা হবে, সেটা কিন্তু কোনোদিনও সম্ভব নয়। কত মানুষের চ্যানেল প্রমোট করবে? আর প্রমোট করলেও ধরুন আপনার চ্যানেল প্রমোট করে দেওয়া হলো, আপনার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার চলে আসলো, কিন্তু তারপরে আপনার ভিডিও তো দিতে হবে। সেই 10,000 সাবস্ক্রাইবার মধ্যে মানুষ দেখবে আপনার ভিডিও? যদি আপনার ভিডিওতে দম না থাকে, কেউ দেখবে না। তো কাজে ইউটিউব কোর্স কিনেই আপনি একজন ইউটিউবার হয়ে যাবেন বা প্রো ইউটিউবার হয়ে যাবেন, এরকম চিন্তা আপনার যদি থাকে তাহলে সেই চিন্তাটা একদম মাথা থেকে দূর করে ফেলুন। ওকে, আপনাকে রেগুলার কন্টেন্ট দিতে হবে বা একটা রুটিন ওয়াইজ যে দুদিন পর তিন দিন পর কন্টেন্ট দিতে হবে। তাতে কী হবে, যারা আপনার অডিয়েন্স তারা কিন্তু আপনার জন্য ওয়েট করবে যে আপনি এই দিনে ভিডিওটা দেবেন, আপনার ভিডিওটার জন্য তারা ওয়েট করবে। ওকে, তো কনসিস্টেন্সি মূল মানে সাকসেস মন্ত্র যাকে বলে। তো যদি সেটা আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার সাকসেস কেউ কোনোদিন আটকাতে পারবে না। আর কোনো ইউটিউব কোর্স নিয়ে আমার মনে হয় না খুব একটা লাভ আছে, এটা আপনার লোকসানই, আপনার টাকাটা নষ্ট হবে। তার থেকে আপনি এটা ভালো করতে পারেন যে আপনার কাছে যদি একটা রিং লাইট না থাকে, আপনি একটা রিং লাইট কিনতে পারেন। যদি আপনার কাছে একটা ভালো মাইক না থাকে, মাইক কিনতে পারেন। কিংবা যদি একটা ট্রাইপড না থাকে তাহলে সেই ট্রাইপড কিনতে পারেন। কিন্তু ইউটিউব কোর্স কিনে আমার মনে হয় না খুব একটা লাভ হবে। তো যাই হোক, আমার যতটুকু বলার ছিল আমি বললাম, আমার যতটুকু মনে হয়েছে আমি বললাম। এবং এই কথাটা শুধু আমার একান নয়, বড় বড় যারা ক্রিয়েটার আছে অনেকের, বিশেষ করে যে মনোজ দে যার কথা আমি বললাম, আপনারা অনেকেই চেনেন, মনোজ দেও কিন্তু এই কথাটাই বলেছে যে ইউটিউব কোর্স কিনবেন না, কারণ আমরা ফ্রিতেই সেগুলো প্রোভাইড করছি। আপনি শুধু পয়সা নষ্ট করতে যাবেন না ইউটিউব কোর্স কিনে। ওকে, আপনারা ফ্রিতেই কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন। আর আপনি যদি ফ্রিতে চান, আমাদের এই চ্যানেল থেকে চান, যদি আমার এই কথাগুলো আপনার জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা এই চ্যানেলে ইউটিউবে কীভাবে সাকসেস হওয়া যায়, ইউটিউবের চ্যানেল কীভাবে গ্রো করা যায় সেই সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আপলোড করা হয়। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।